উফ কি মারাত্মক লেভেলের হয়েছে কিন্তু বুমেরাঙের টিজারটা। হ্যালো গাইজ, আই এম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি কিন্তু চলে এসেছে হঠাৎ করেই কিন্তু বুমেরাঙের টিজার। আজকে কিন্তু পয়লা বৈশাখ, এবং পয়লা বৈশাখে কিন্তু জিদ্দা দিয়ে দিল একটা দুর্দান্ত সারপ্রাইজ বুমেরাঙের পক্ষ থেকে। বুমেরাঙের কিন্তু টিজার চলে এসছে, এবং এই টিজারটা কি দারুণ হয়েছে সেটা তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এখানে জিদ্দাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে এবং সঙ্গে রুক্মিণী মৈত্রকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, দুর্দান্ত দুর্দান্ত। এবং যে বাইকটার জন্য, যে বাইকটার কথা কিন্তু চারিদিকে ঘুরছে, এবং যে বাইকটাই মেন অ্যাট্রাকশান, সেই বাইকটা দুর্দান্ত। এই বাইকটা কিন্তু যখন আমরা দেখবো, বড় পর্দায় দেখবো, সত্যি কিন্তু বাইকটা কিন্তু কাঁপিয়ে দেবে, এত দারুণ বাইকটা। এবং বাইকটা খরচা, মানে বাইকটা তৈরি করতে কিন্তু প্রচুর টাকা খরচা হয়েছে। এবং অপরদিকে রুক্মিণী মৈত্র, রুক্মিণী মৈত্রকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সে হচ্ছে একজন রোবট, তার স্ক্রিনের মধ্যে টাচ করলে কিন্তু স্মার্ট ওয়াচের মতো লাইট বেরোচ্ছে, এবং এখানে সেখানে টাচ করলে কিন্তু সে কথা বলছে, এবং সে রোবটিক ভাষায় কিন্তু কথা বলছে, এবং বিভিন্ন কাজকর্ম করছে, ছাদের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে টিকটিকির মতো করে, এরকম বিভিন্ন সে রোবটিক কিন্তু কাজকর্ম করছে, এবং গোটা সিনেমাটা জুড়েই কিন্তু সেরকম থাকবে। এবং জিদ্দার নামও কিন্তু এখানে জানতে পারা গেল, সমসেন। এবং এখানে কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা চরিত্রকেও আমরা দেখতে পাবো এই সিনেমাতে। রজতাভ দত্ত রয়েছে, অম্বরীশ দা রয়েছে, আয়েশাদি রয়েছে, এবং রয়েছে সৌরভ দা রয়েছে, খরাজবাবু রয়েছে, প্রচুর প্রচুর কিন্তু গুণীগুণী ব্যক্তিরা রয়েছে। এবং জিদ্দা কমার্শিয়াল সিনেমা থেকে বেরিয়ে কিন্তু একটা সম্পূর্ণ অন্য রকম সিনেমা করছে, যেটা প্রত্যেকেই চেয়েছিল যে জিদ্দা শুধু কমার্শিয়াল মুভি করে, কেন অন্য রকম মুভি করে না। তো এটা বুমেরাংটা কিন্তু সেরা হতে চলেছে, এবং সমস্ত বয়সী মানুষদের কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেক কিন্তু প্রত্যেককে কিন্তু এই সিনেমাটা টানবে। এবং এখানে জিদ্দাকে, মানে জিদ্দার লুকটা কিন্তু দারুণ। জিদ্দা কেন রুক্মিণী দিকে কিন্তু আমরা এইরকম আগে দেখিনি, আমরা জিদ্দাকে কমেডি বাচ্চা শ্বশুরে কিন্তু দেখেছিলাম, কিন্তু রুক্মিণী দিকে কিন্তু এইভাবে আমরা দেখিনি। এখানে রুক্মিণী চরিত্রটাকে যেভাবে তুলে ধরা হয়েছে না, দারুণ লাগছে রুক্মিণী দিকে। এবং মেন অ্যাট্রাকশান না রুক্মিণী দিয়েই হয়ে উঠবে, এটাই তো মনে হচ্ছে। যাই হোক, একটা বোঝাই যাচ্ছে জিদ্দা একটা বাইক তৈরি করেছে, একটা অন্য রকম বাইক, এবং অপরদিকে রুক্মিণী দিয়ে হচ্ছে রোবট। কী হতে চলেছে গল্প, কী হতে চলেছে, কী মনে হয়, দুর্দান্ত তো কিছু ব্যাপার স্যাপার কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। পুরো সিনেমাটা টিজার চলে এসছে হঠাৎ করে, হয়তো একদিন ট্রেলারও চলে আসবে, কারণ রিলিজ হতে কিন্তু একদম দেরি নেই। এবং সিনেমাটা কিন্তু দারুণ দারুণ হতে চলেছে। তোমরা কিন্তু যারা যারা এখনও টিজারটা দেখোনি, তারা কিন্তু আগে গিয়ে টিজারটা দেখো, টিজারটা এনজয় করো, তোমাদের সত্যি কিন্তু দারুণ লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো, যারা যারা টিজার দেখে নিয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।